বন্ধুরা, বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইউপিএস এর সাথে একটি বড় ব্যাটারি যুক্ত করে ইউপিএস থেকে লং টাইম ব্যাকআপ নেওয়া যায়। আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটি দেখে থাকবেন, যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসার অনুরোধ রইল। ভিডিও লিংক আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিওটি সেটারই অংশ মাত্র, তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ইউপিএস এর সাথে বড় ব্যাটারি লাগালে ইউপিএস থেকে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায়। আর সেই সমস্যাটা হলো ইউপিএস এর যে ট্রান্সফরমারটি রয়েছে সেটার চার্জিং আউটপুট ভোল্টেজের অ্যাম্পিয়ার অত্যন্ত কম, ফলে বড় ব্যাটারি লাগালে ব্যাটারিটা ফুল চার্জ হতে দীর্ঘ সময় লেগে যায়। আর তাই আজকের এই ভিডিওতে এই সমস্যাটার সমাধান দেবার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে একটি চার্জার রয়েছে। এই চার্জারটি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটি চার্জার। এটা দিয়ে 120 থেকে 200 অ্যাম্পিয়ারের যে কোনো ব্যাটারি চার্জ দেওয়া যাবে। চলুন চার্জারটি আনবক্সিং করে দেখি। আনবক্সিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চার্জারটি, চার্জারটি গায়ে দেখতে পাচ্ছেন এর বিস্তারিত তথ্য। এটার মডেল নাম্বার FON1206। এটার ম্যাক্সিমাম ডিসি আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, আর এটার এসি ইনপুট ভোল্টেজ 100 থেকে 240 ভোল্টেজের মধ্যে। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেবল ব্যাটারিজ 120 ভোল্ট। এটা দেখার পর আমার কাছে বিষয়টি অদ্ভুত লেগেছে, কারণ এটা কখনো 120 ভোল্ট হবে না। আমার মনে হয় এটা একটা মিস্টেক হয়েছে, কারণ এটার প্যাকেটের গায়ে ঠিকই লেখা আছে 12 ভোল্ট, এবং এটার আউটপুট ভোল্টেজও মেপে দেখেছি 12 ভোল্ট। চার্জারটির এসি ইনপুটের কেবলটি আমার কাছে দারুণ লেগেছে। দাম অনুযায়ী এটার এসি ইনপুটের কেবলটি বেশ ভালো মানের, দেখুন প্লাগটিও বেশ মজবুত মানের। এই কেবলটির দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার। চার্জারটির অপর পাশে রয়েছে ডিসি ভোল্টেজ আউটপুটের কেবল। কেবলের সাথে দেখুন দুটি ক্লিপ লাগানো রয়েছে, ক্লিপ দুটি বেশ ভালো মানের। এখানে লাল কেবলের ক্লিপটি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে লাগাতে হবে, এবং অপর কালো কেবলের ক্লিপটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে লাগাতে হবে। এই ছিল মোটামুটি চার্জার সম্পর্কে প্রাথমিক ধারণা। চার্জার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো জানাবো একটু পরে, সুতরাং বন্ধুরা সাথেই থাকুন। আমি এখন চার্জারটি চালিয়ে দেখব, তো তার জন্য আমি চার্জারের এসি ইনপুটের প্লাগটি 220 ভোল্ট কারেন্টে প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চার্জারের সাথে থাকা ইন্ডিকেটর এলইডি লাইটটি জ্বলছে, তার মানে চার্জারটি ঠিকঠাকই আছে। এখন চার্জারটি দিয়ে ব্যাটারি চার্জ করে দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 120 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়েছি। এখন ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে চার্জারের সাথে থাকা লাল কেবলের ক্লিপটি লাগাবো, এবং অপর কালো কেবলের ক্লিপটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে লাগাবো। দেখতে পাচ্ছি ব্যাটারির সাথে কানেক্ট করার সাথে সাথে চার্জারের ইন্ডিকেটর বাল্বটির আলো পরিবর্তন হয়ে গেছে, এটা গ্রিন থেকে লাল রং ধারণ করেছে, এবং চার্জারের এখানে থাকা ফ্যানটি ঘুরছে। চার্জারটির একটি বিশেষ গুণ রয়েছে, এটা ব্যাটারির সাথে কানেক্ট করলে ইন্ডিকেটর বাল্বটি লাল আলো ধারণ করে এবং চার্জারের সাথে থাকা ফ্যানটি ঘুরতে থাকে। আবার যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় তখন ইন্ডিকেটর বাল্বটি লাল থেকে গ্রিন আলো ধারণ করে এবং চার্জারের সাথে থাকা ফ্যানটিও ঘোরা বন্ধ হয়ে যায়। চার্জারের এই বিশেষ ফিচারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা একটি অটোকাট চার্জিং সিস্টেম, সুতরাং ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জার থেকে চার্জ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ফলে ব্যাটারিতে কোনো রকম ওভার চার্জ হওয়ার সম্ভাবনা থাকবে না, ফলে ব্যাটারিটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে। বন্ধুরা আমি এখন ব্যাটারির সাথে ইউপিএস লাগিয়ে ব্যাটারিটি চার্জ করার চেষ্টা করব। দেখব এতে করে চার্জার বা ব্যাটারিতে কোনো রকম সমস্যা হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির সাথে ইউপিএস লাগিয়ে নিয়েছি। এবার চার্জার কানেক্ট করলাম, দেখতে পাচ্ছি ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং ব্যাটারি চার্জার বা ইউপিএসে কোনো রকম সমস্যা হচ্ছে না। আমি এটা দিয়ে ব্যাটারি চার্জ করে দেখেছি, এতে করে ব্যাটারি ইউপিএস বা চার্জারে কোনো প্রকার সমস্যা হয়নি, মোটামুটি ভালোই চার্জ হয়েছে। আমার কাছে এই চার্জারটির দাম নিয়েছে 700 টাকা। ব্যাটারি বা ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বিক্রির দোকানে খোঁজ করলেই এটা পেয়ে যাবেন, এছাড়া অনলাইন ই কমার্স সাইট থেকেও এটা কিনে নিতে পারবেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।